আজকে আলোচনা করবো লি ভেনেশন নিয়ে, ডেফিনেশন, অ্যারেঞ্জমেন্ট অফ ভেন্স অ্যান্ড ভেনলেট, আর টাইপস অফ ভেনেশন, রেটিকুলেট অর্থাৎ ফর্ম এ নেট, নেট ফর্ম করবে, ম্যাঙ্গো, প্যারালাল ভেন রানস টুয়ার্ড প্যারালালি, ভেনগুলো প্যারালালি রান করবে, যেমন প্যারালাল। এবং রেটিকুলেট আবার মেনলি দুই ধরনের, পিনেট অর ইউনিকস্টেড ম্যাঙ্গো। এর মূল বৈশিষ্ট্য হলো যে একটা মিডরিপ থাকবে এবং মিডরিপ হতে ভেন বের হবে এবং মার্জিনে গিয়ে শেষ হবে, যেমন ম্যাঙ্গো। আর পামেট অর মাল্টিকস্টেড কিউকার বিটে, যেমন এটাও দুই ধরনের, ডাইভার্জেন্ট আর কনভার্জেন্ট। ডাইভার্জেন্ট পাফেয়া অর্থাৎ সেম রিব আর স্ট্রং, টুয়ার্ডস মার্জিন। এই রিবগুলো কী হবে, সেম স্ট্রং হবে এবং মার্জিনের দিকে যাবে। হ্যাঁ, এবং এখান থেকে প্রত্যেকটা রিব থেকে ভেন অর্থাৎ নেট ফর্ম করবে, ভেন এবং ভেনলেটগুলো কি নেট ফর্ম করবে। আর কনভার্জেন্ট যেমন জুজুবি, বরই পাতা, এখানে যে রিবগুলো কি হবে, যে বেস থেকে, এই যে স্ট্রোকের বেস থেকে শুরু হয়ে আবার অ্যাপেক্সের দিকে চলে যাবে এবং একটা কি নেট তৈরি করবে, ভেন ওর ভেনলেটগুলো একটা নেট তৈরি করবে। তাহলে পামেট হলো ডাইভার্জেন্ট, কনভার্জেন্ট এই দুই ধরনের, সেম প্যারালালের ক্ষেত্রে পিনেট ম্যাঙ্গো, এই ক্ষেত্রে একটা মিডরিপ থাকবে এবং ভেনগুলো কি হবে প্যারালালি তোমার মার্জিনের দিকে যাবে অথবা অ্যাপেক্সের দিকেও যেতে পারে, যেমন বানানা লিফ, কলা পাতা, মুসা। তার পামেট, এটা এখানে ছিল পামেট, এখানেও পামেট, এখানে পিনেট, এখানে পিনেট। তাহলে পামেট, হ্যাঁ, এটা যেমন সেভারেল রিবস থাকবে এখানে তাল পাতায়, এটা দুই ধরনের, ডাইভার্জেন্ট, হ্যাঁ এই যে আমরা দেখি এখানে তাল পাতা ঠিক স্ট্রোকের গোড়া থেকে বের হবে সেভারেল রিবস এবং মার্জিনে গিয়ে শেষ হবে, এটাকে ডাইভার্জেন্ট। আর কনভার্জেন্ট, কনভার্জেন্ট ঠিক স্ট্রোকের গোড়া থেকে বের হবে এবং কি অ্যাফিসে গিয়ে শেষ হবে, এবং মোর অর লেস প্যারালালি, এখানে এটাও মোর অর লেস প্যারালালি এটা যাবে। এই ক্ষেত্রে তো বাঁশপাতায় আমরা যদি লক্ষ্য করি তাহলে প্যারালালি তারা রান করে, এটা হলো কনভার্জেন্ট। উদাহরণ হলো ব্যাম্বু, বাঁশপাতা। তো এই ছিল লিভ ভেনেশন সম্পর্কে, লিভের ডেফিনেশন এবং টাইপস অফ ভেনেশন, রেটিকুলেট, প্যারালাল, রেটিকুলেট দুই ধরনের, পিনেট, পামেট, পামেট আর দুই ধরনের, কী কী, ডাইভার্জেন্ট, ডাইভার্জেন্ট মানে কি সরাই সিরিয়াস চলে যায়, আর কনভার্জেন্ট হলো যে একখানে গিয়ে মিলিত হয়। আবার প্যারালাল দুই ধরনের, পিনেট, হ্যাঁ পামেট, পিনেট যেমন আমরা দেখলাম মুসা, কলা পাতা, এবং পামেট অনেকটা হাতের তালুর মতো দেখতে, এই তাল পাতা, ডাইভার্জেন্ট এটা ঠিক এটার মতো যে মার্জিনের দিকে ছড়িয়ে গেছে রিপগুলো, আর কনভার্জেন্ট ব্যাম্বু যেমন বাঁশপাতা, হ্যাঁ এটা কি এই রিপগুলো গোড়া থেকে বের হয় এবং অ্যাফেসে গিয়ে শেষ হয় এবং প্যারালালি তারা মুভ করে। মেইন বৈশিষ্ট্য হলো যে ভেন রানস প্যারালালি, আর হলো রেটিকুলেট এটা নেট ফর্ম করবে। এই ছিল লিভ ভেনেশন সম্পর্কে আলোচনা।